আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 7 কি 8 তখন তার মা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান গিয়ে বললেন আমি চাই ও আপনার খেদমত করুক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য শিক্ষানের একটা চমৎকার সুযোগ কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থেকে তার খেদমত করেছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও আমার গায়ে হাত তুলেননি এমনকি আমি কোনো ভুল করে থাকলে তিনি কখনো বলেননি তুমি এটা কেন করলে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে এসে বললেন আনাস তুমি কি এই কাজটা করতে পারবে আনাস বললেন না তিনি ছোট ছিলেন ছোট ছেলেমেয়েরা অনেক সময় এমনটা করে থাকে তো তিনি সরাসরি বললেন না আমি করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন তিনি হাসলেন হেসে ঘর থেকে বের হয়ে গেলেন এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা রয়েছে বাচ্চারা সবসময় লক্ষ্মী হয়ে বসে থাকবে আপনার সাথে সুন্দরভাবে কথা বলবে এমনটা কিন্তু নয় তারা খেলার মাধ্যমে শিখছে এবং তাদের খেলার একটা অংশ হলো আপনাকে মাঝে মাঝে একটু বিরক্ত করা একটু রাগিয়ে দিতে চাওয়া শুধু বাচ্চারা কেন আমরাও তো আমাদের প্রিয়জনদের সাথে একটু ঠাট্টা করে তাদের খেপিয়ে দিয়ে থাকি তো বাচ্চারা তাদের মতো করেই মাঝে মাঝে দু একটা কাজ করে বসবে যার মাধ্যমে তারা আসলে আপনাকে একটু রাগিয়ে দিতে চাচ্ছে একটু চ্যালেঞ্জ করতে চাচ্ছে তো সেরকম পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তিনি হাসলেন হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন অর্থাৎ যখনই আপনার শিশুর উপর রাগ উঠবে আপনি তাৎক্ষণিকভাবে সেটার জবাব দিবেন না বরং সেখান থেকে চলে যাবেন বাচ্চাকে কিছুক্ষণ তার মতো থাকতে দিন কারণ রাগের মাথায় আপনি ঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন না একটু অন্য ঘরে যান অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে কিছুটা সময় পার করে আবার সেই কাজটিতে ফিরে আসুন দেখবেন আপনি ঠান্ডা মাথায় বিষয়টির সম্মুখীন হতে পারছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর ঘরে ফিরলেন এবং ফিরে বললেন আনাস তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কি তুমি করেছ আনাস বললেন আমি এক্ষুনি যাচ্ছি কি অপরূপ তারবিয়া আনাসের ছোট ভাইয়ের নাম ছিল আবু ওমাইর এবং তার বাবা তাকে একটি ছোট্ট পাখি কিনে দিয়েছিলেন সে পাখিটিকে প্রচণ্ড ভালোবাসত পাখিটির নাম দিয়েছিল নুগাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই তাদের বাসায় আসতেন একদিন তাদের বাসায় গিয়ে দেখলেন আবু ওমাইরকে বেশ বিষণ্ণ দেখাচ্ছে তিনি বাকিদের জিজ্ঞেস করলেন ওর কি হয়েছে গল্পের এই জায়গাটায় একবার ভাবুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের ভার কত বড় তাকে সবসময় কতগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হতো কিন্তু ঠিকই ঘরের কোণের সেই ছোট্ট ছেলেটার মন খারাপ সেটা তিনি লক্ষ্য করলেন এবং ব্যাপারটাকে গুরুত্ব দিলেন তার ব্যাপারে জিজ্ঞেস করলেন সে ছোট বলে তাকে কোনোভাবেই অবহেলা করলেন না তো তিনি বললেন ওর কি হয়েছে তারা বলল ওর ছোট্ট পাখিটা মারা গিয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির কাছে গেলেন গিয়ে বললেন ইয়া আবা ওমাইর মা ফাআল নুগাইর আবু ওমাইর ছোট্ট নুগাইর কি করল সুবহানাল্লাহ কত সহজ একটি প্রশ্ন কিন্তু এর প্রভাব কতটা গভীর ছোট্ট নুগাইর কি করল সে মারা গিয়েছে তিনি আবু ওমাইরকে মৃত্যুর বাস্তবতা নিয়ে ভাবতে শেখাচ্ছেন কিন্তু একই সাথে তিনি অত্যন্ত মমতার সাথে তার কাছে গিয়ে এই প্রশ্নটি করলেন তার দুঃখতে তার পাশে থাকলেন এটা বললেন না পাখি মরেছে তো মরেছে এতে কান্নার কি আছে পৃথিবীতে কি পাখির অভাব আছে নাকি না তিনি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আবু ওমাইরকে সান্ত্বনাও দিলেন তাকে জীবন ও মৃত্যু নিয়ে তার মতো করে ভাবতেও শিখালেন ইবনে হাজার আল আসকালানি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রশ্ন আবু ওমাইর ছোট্ট নুগাইর কি করল এই একটি প্রশ্ন থেকে 100টিরও বেশি মাসআলা বের করা হয়েছে আরেক দিনের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হোসেনকে কাঁধে চড়িয়ে হাঁটছিলেন নানার ঘরে নাতি চড়ে যাচ্ছে এবং সেই নানা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজার দৃশ্য দেখে একজন লোক হোসেনকে উদ্দেশ্য করে বলল নেমাল মারকাব কি চমৎকার তোমার গাড়িটা এখানে গাড়ি বা বাহন বলতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন একটু মজা করে তিনি মারকাব শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ হল যার উপর চড়ে যাতায়াত করা হয় তো বললেন নেমাল মারকাব কি চমৎকার তোমার গাড়িটা তো উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নে আমার রাকেব কি চমৎকার আমার চালক অর্থাৎ তিনি হোসেনকে বুঝিয়েছেন তো এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শিশুদেরকে সম্মান দেখাতেন তাদের গুরুত্ব দিতেন তাদেরকে দূরে ঠেলে দিতেন না অবহেলা করতেন না তাদের সাথে কথা বলতেন তাদের ভাষায় কথা বলতেন এবং তাদের সাথে চমৎকার ব্যবহার করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম